তোমার কথা ভাবতে আমার বড্ড ভালো লাগে, তোমার কথা মনে এলে এ মনে প্রেম জাগে। তুমি আমার বদ্ধ হিয়ার মধ্যে করবাস, তুমি হিনা সকল সুখের উচ্ছলতা নাশ। দর্শক, স্বাগত জানাচ্ছি বইমেলাকে ঘিরে নিউজ নাও 24-এর বিশেষ আয়োজন বইকথন। সাথে আছি আমি ফাহিমা সারো অসুফল, এবং আমাদের আজকের অতিথি হলেন রকিবুল হাসান, যিনি কিনা একই সাথে কবি, গীতিকার এবং সাহিত্যিক। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা আমাদের আজকের অতিথির কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রথমেই জানতে যাব, এবারের বইমেলাতে আপনার কয়টি এবং কি কি বই আসছে? এবারের বইমেলাতে আমার একটি কাব্যগ্রন্থ আসছে, সবই শূন্য তবুও মায়া নামে। সবই শূন্য তবুও মায়া, এই নামকরণটি কেন করেছেন? আপনি কি শূন্য? আমার প্রত্যেকটা বইয়ের পিছনে, নামকরণের পিছনে একটা গল্প থাকে। নামকে যারা শুধুমাত্র নাম মাত্র মনে করে, আমি তাদের দলে না, আমি একটু নামকরণের ক্ষেত্রে একটু বিবেচনা সাপেক্ষে করি। সবই শূন্য, আমাদের জীবনে কিন্তু পূর্ণতার ভাগ খুবই কম। আমরা জীবনের শেষ লগ্নে গিয়ে উপলব্ধি করি আমাদের জীবনে আসলে কোনো না কোনো কিছুর অপূর্ণতা আছে, আমরা পূর্ণতা নিয়ে মানে জীবনের শেষ করতে পারি না, সমাপ্তি করতে পারি না। তো কাজেই আমরা সে সময় গিয়ে উপলব্ধি করি আমরা যে কিছুই পাই নাই, কিন্তু আমরা মায়াতে আবদ্ধ থেকে এই পৃথিবী থেকে ত্যাগ করতেছি, বা এই পৃথিবীতে আমরা মায়াতেই আবদ্ধ ছিলাম, জীবনযাপন করেছি, অবশেষে আমরা শূন্যতা নিয়েই শেষ করি, আমাদের জীবন অবসান হয়। সেজন্যই সবই শূন্য তবুও মায়া নামকরণ করা। আপনার এই বইটি তো কবিতার, তাই? জি, কবিতার। এখানে এই বইটিতে কয়টি কবিতা রয়েছে? এখানে প্রায় 64টা কবিতা রয়েছে, ছোট বড় মিলে, কারণ কিছু কবিতা আছে দু পৃষ্ঠাতে চলে গেছে, আর কিছু কবিতা আছে এক পৃষ্ঠাতে সীমাবদ্ধ। 80 পৃষ্ঠার একটা বই, 64টার মতো কবিতা রয়েছে। এই কবিতার বইটিতে আপনার সব থেকে পছন্দের যে কোনো একটি কবিতার 4 লাইন শুরুতেই আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে পাঠ করে শোনাবেন। আমি যদি বলি যে এই বইতে সবচাইতে প্রিয় কোন কবিতা, আমি এভাবে মানে এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ হচ্ছে আমার সৃষ্টি, আমার কাছে সবগুলোই সেরা। তবে আমি হয়তো এই বই থেকে যে কোনো ছোট্ট একটি কবিতা বলি, যে কবিতাটি একটা কবিতাই, পূর্ণ কবিতা, রুদ্ধ অভিমান কবিতাটির নাম। মনের কথা বলতে চাইলাম, উপেক্ষাতে করলি অবহেলা, চলে গেলি যা, অনেক কিছু বলার ছিল কিছুই বলবো না। ভাবিস কি তুই আমি বোকা, কিছুই বুঝি না, হারিয়ে গেলে তখন কিন্তু আমায় পাবি না, খুঁজে পাবি না, খুঁজে পাবি না। বাহ, চমৎকার, অসাধারণ। আপনি অসাধারণ আবৃত্তি করেন। জীবন থেকে কি কেউ হারিয়ে গিয়েছে? আমাদের জীবন থেকে প্রতিনিয়তই কোনো না কোনো কিছু হারিয়ে যাচ্ছে, কেউ না কেউ হারিয়ে যায়। তো এই ধারাবাহিকতা ধরতে গেলে অনেকেই হারিয়ে গেছে, অনেকেই আবার নতুন এসেছে। আপনার লেখালেখির শুরুর গল্পটা এখন আমি জানতে চাবো। লেখালেখির শুরুটা আসলে, সাহিত্যপ্রেমটা খুব শৈশব থেকে আমার শুরু, একদম একদম শৈশবে বলতে যখন একদম শৈশব মানে স্কুলেও যাই নাই, তখন থেকেই আসলে প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে বাবার মুখে জসীমউদ্দিনের কবর কবিতা শুনতাম। তো ওই কবিতার থেকেই হচ্ছে আমার সাহিত্যের প্রতি ভালোবাসা শুরু। তারপরে কিছুদিন একটু বড় হওয়ার পরে মায়ের মুখে শুনতাম ইসলামিক গান ঘুমানোর আগে, সেখান থেকেই আমার ইসলামিক গানের হাতে খড়ি আসে আর কি, বা তার প্রতি আগ্রহ আসে। তো বাবার মুখে শোনা কবর কবিতা আর মায়ের মুখে শোনা ইসলামিক গান থেকেই সাহিত্য সঙ্গীতের প্রতি আমার ভালোবাসাটা আসে। পর্যায়ক্রমে স্কুলে যাওয়ার পরে স্কুলের ছোট গল্পগুলো পড়তাম, হাই স্কুল লেভেলে আসার পরে আমি মানে যখন আমি 6-এ পড়ি তখনই দেখা যাচ্ছে যে 8-9-এর বইগুলোর থেকে গল্পগুলো পড়ার চেষ্টা করতাম, বাংলার প্রতি একটা অন্যরকম টান ছিল, সেই টান থেকেই আসলে পড়তাম। পড়তে পড়তে আসলে এক পর্যায়ে গিয়ে মৌখিক গল্প বানাতাম, ছোটো গল্প বানিয়ে বন্ধুদের মাঝে শোনাতাম। তো ওইটা আসলে 2007-6 সালের পরের থেকে আসলে পর্যায়ক্রমে খাতাতে লিপিবদ্ধ হতে শুরু হয়, এবং তখন থেকে আসলে এক প্রকার প্রফেশনালি লেখালেখি শুরু করি। সুদীর্ঘ লেখালেখির পথে আসলে আমি ইচ্ছা করলে বই আর অনেক পূর্বেই করতে পারতাম, কিন্তু নিজেকে সাহিত্যের জন্য প্রস্তুত করে তারপরে সাহিত্যে মলাটবদ্ধ বই করার চিন্তা ছিল আমার, এই জন্য আসলে অনেকটা সময় নিয়ে নিলাম। আমার 2006-7 সাল থেকে যদি আমি আমার সাহিত্য চর্চা ধরি, আমার প্রথম বই এসেছে 2022 সালের বইমেলাতে, সেক্ষেত্রে অনেকটা দিন সময় নিয়েছি, এবং এবার বইমেলাতে একটা বই আসছে, অর্থাৎ 2022-এ একটা, 23-এ একটা। আমার 15-16 বছর সাহিত্য চর্চায় মাত্র আমার নামের পাশে মাত্র 2টা বই। আচ্ছা, আরেকটি কথা হলো, আমাদের প্রত্যেকটি কাজে কিন্তু কেউ না কেউ থাকে যারা কিনা আমাদেরকে ইন্সপায়ার করে। আপনার ক্ষেত্রে কে আছে যে আপনার লেখালেখিতে ইন্সপায়ার জুগিয়েছে? শৈশব থেকে কৈশোর বা যৌবন,
কখনোই আমার সাহিত্যের পিছে আমার কোনো বন্ধু ফ্যামিলি মেম্বার কেউ কখনো আমাকে অনুপ্রাণিত করে নাই, উৎসাহ দেয়নি, বরং বন্ধুমহল থেকে অনেক মানে কি আমাকে নিয়ে উপহাস করেছে, অনেক উপহাসের পাত্র হয়েছি। তবু আসলে একান্ত নিজের ইচ্ছাশক্তি এবং দৃঢ়তা ছিল এবং প্রচেষ্টা ছিল বিধায় আমি এটা ধরে রাখতে পেরেছি। তবে যখন হচ্ছে অনলাইন ভিত্তিক লেখালেখি শুরু করলাম, তারপরে আমি 3 থেকে 4 জন লোককে পাশে পেয়েছি যারা আমাকে সাহিত্যের জন্য খুবই অনুপ্রাণিত করেছে এবং সবসময় আমার পাশে থেকেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কবি নূরালো আপু, এনামুল হক বিজয় এবং সন্ধ্যাতারা বুবু। এই 3 জন স্পেশালি আমাকে আসলে 2021 সালের পর থেকে আমাকে আমার পাশে আছে এবং এখনও আছে। আমি চাই যে আমৃত্যুই আমার পাশে তারা থাক। আচ্ছা, আরেকটি ব্যাপার আমি আপনার থেকে জানতে চাই। এখন কিন্তু হরহামেশাই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে অনেকেই গল্প লিখছেন, কবিতা লিখছেন, আবার অনেকে বাহবাও পাচ্ছেন। আপনি কি তাদেরকে কবি বা লেখক খেতাব দিতে পারেন? এই বিষয়টা আমার কাছে একটু ডিফারেন্ট, আমি একটু ডিফারেন্টভাবে ভাবি। আমরা যা লিখছি বা অনেকেই যা লিখছে আদৌ কি তা কবিতা হচ্ছে? কবিতার ক্ষেত্রে বলবো, কারণ গল্পটা ডিফারেন্ট, কবিতাটা ডিফারেন্ট। আমি কবিতার ক্ষেত্রটা হচ্ছে আমাদের সেই কবিতার, বাংলা কবিতার কিন্তু প্রাচীন যুগ থেকে আবির্ভাব, সেই সুদীর্ঘ পথ, চর্চা পথ থেকে শুরু করে আমরা ছন্দের কবি, আমরা একসময় কবিতা বলতে আমরা ছন্দবদ্ধ বাক্যকেই কবিতা বলতাম, বর্তমান সময়ে গদ্য রীতিতে চলে এসেছে। এখনকার কবিরা আসলে আধুনিক কবি, কবি যারা এসেছে তারা গদ্যতেই স্বাচ্ছন্দ্যবোধ করে এবং গদ্যই তারা লিখছে। তো আসলেই সেই গদ্যটারও তো রীতিনীতি আছে, সেটা মেনে কি সে লিখছে? আদৌ যদি সে কবিতা লিখে থাকে, যদি সে যেটা লিখছে সেটা যদি কবি কবিতা হয় তাহলে সে কবি, আর যদি সেটা কবিতা না হয় তাহলে সে কখনোই কবি না আমার দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, যেহেতু আপনি এই কথাটি বললেন, আমি আপনার এই কথার পরিপ্রেক্ষিতে একটি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে একজন কবি বা লেখকের কী কী গুণ থাকা দরকার বলে আপনি মনে করেন? একজন কবি বা লেখকের সর্বপ্রথম যে গুণটি থাকতে হবে সেটা হচ্ছে একজন ভালো পাঠক হতে হবে। একজন ভালো পাঠক যদি না হতে পারে সে কখনো একজন ভালো লেখক হতে পারবে না। এটা শুধু আমার কথা না, আমাদের বিজ্ঞ কবিগণেরাও, বিজ্ঞ ব্যক্তিরাও বলে গেছে এটা। আমি বরাবরই চেষ্টা করি একজন ভালো পাঠক হওয়ার, জানি না কতটুকু সাকসেস হয়েছি, চেষ্টা করি সবসময়। এবং তাকে কবিতার প্রতি ভালোবাসা থাকতে হবে, কবিতার ছন্দ রীতিগুলো মানতে হবে, জানতে হবে এবং সেটা কবিতাতে প্রয়োগ করতে হবে। আর সে যদি গল্প লেখে, গল্পেরও যে ধারাবাহিকতা থাকে, যে ধারাগুলো থাকে সেগুলো মেনে লিখতে হবে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান বিষয়। আপনি তো একজন গীতিকার, আবার নিজেও গান করেন, নিজের লেখায় নিজেও সুর করেন, তো আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে চালান গান আপনি একটু গেয়ে দেন। এখন যে গানটি দর্শকদের উদ্দেশ্যে গাইব সেটা আমার নিজের লেখা, নিজেরই সুর করা। আমি নিজের লেখা নিজের সুর করা গানটি আমি ছোট করে গাই। এক নজরে দেখে তারে মন হারিয়েছি, ওই আঁখিতে চাই রাখিতে আমার দুই আঁখি, চলো নিয়া ওই পারেতে খুঁজে যদি পাও, হারে ও মাঝি যাও কেন ধীরে বাইয়া যাও, যাও রে বাইয়াও জান গাও, যাও রে বাইয়াও জান গাও। ওয়াও, অসাধারণ অসাধারণ। আমি শুরুতেই আজকে আপনার কবিতা শুনলাম, এখন শুনলাম গান। আমি কিন্তু আপনার ফ্যান হয়ে গেছি, আমি জানি, আমার আমার মনে হচ্ছে আমার দর্শকরা আপনার ফ্যান হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ। সাহিত্য সঙ্গীত যেহেতু উভয় চর্চা করি, সেহেতু সব শাখাতেই বিচরণ করার চেষ্টা করি, জানি না কতটুকু পারবো। আমি সফলতা নিয়ে আগেই ভাবি না, আমি আমার প্রচেষ্টাটুকু করে যাচ্ছি, সফলতা তো পরের বিষয়। আচ্ছা, আরেকটি কথা বলবো এখন আপনাকে, সেটি হচ্ছে একটি প্রচলিত কথা, অনেকেই বলে কবি সাহিত্যিকদের মন নাকি অনেক বড়, তারা নাকি হরহামেশাই প্রেমে পড়ে, আসলে কি তাই? রকিবুল হাসানও কি প্রেমে পড়েছে? এটা সত্য, হরহামেশাই প্রেমে পড়ে, কিন্তু সেটা যে শুধু মানবপ্রেমী হতে হবে তা কিন্তু না। কবি সাহিত্যিকদের মন অনেক বড়, কবি সাহিত্যিকেরা বহুরূপী প্রেমিক, সেটা হতে পারে প্রকৃতির প্রতি প্রেম, সেটা হতে পারে মানবের প্রতি প্রেম, সেটা হতে পারে বাস্তবতার বিষয়ভিত্তির উপর প্রেম। তো প্রেমের ধরন তো অনেক রকম হয়, আমরা শুধু কেন সেটা মানবপ্রেমের প্রতি নিয়ে যাব? আপনি কিন্তু ডিপ্লোম্যাটিক একটা অ্যান্সার দিয়েছেন আমাকে, না এটা যুক্তিসঙ্গত আর কি। এখন আমরা বইয়ের গল্পে ফিরব। অবশ্যই, দেখা যায় অনেকে এখন একটি কিংবা দুটি বই প্রকাশ করে, তারপর আবার হারিয়ে যাচ্ছে, এটি কেন? এটা হচ্ছে চর্চার অভাব, দ্বিতীয়ত হচ্ছে ভালো লেখকরা মার্কেট পাচ্ছে না, কারণ এখন তো আসলে
আমি যেটাকে বলি কবিতার ক্ষেত্রে, এখন তো ন্যাকা কাব্যের যুগ, তো সেক্ষেত্রে যারা হচ্ছে রীতিনীতি মেনে লিখতে যায় তাদের লেখাগুলো আসলে ওইভাবে পাবলিকলি হয় না বা পাবলিক নিচ্ছে না, তো এই কারণে অনেক ভালো ভালো লেখকেরাও মানে আড়ালে চলে যাচ্ছে। আবার অনেক সময় হচ্ছে যে শখের বসে আসছে, একটা দুইটা বই করছে, পরবর্তীতে থাকছে না, এইটাই মেন কারণ এটার। আচ্ছা, আপনার লেখালেখি বা বই নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী? লেখালেখি বা বই নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার কলম আমৃত্যু চলবে, দম যতদিন আছে আমার কলম চলবে, সেটা হোক বাস্তবতা নিয়ে হোক, প্রেম নিয়ে হোক, বিরহ নিয়ে, বিচ্ছেদ নিয়ে, গণমানুষের কথা হোক, যে ধরনেরই হোক। কবিতা দিয়ে শুরু করেছি, গান লিখেছি কবিতা দিয়ে শুরু করেছি, এরপরে গল্প আসবে, তারপর উপন্যাস আসবে, ধারাবাহিকভাবে চলতেই থাকবে। আরেকটি ব্যাপার হলো আপনারা তো লিখে যাচ্ছেন, বর্তমানে কিন্তু মানুষ বই পড়ছে না, এই যে আপনি বললেন আপনি আমৃত্যুই লিখে যাবেন, তাহলে কেন লিখবেন? আচ্ছা, মানুষ বই পড়ছে না, কিন্তু পড়ার কিন্তু এখন অনেক মাধ্যম তৈরি হয়ে গেছে। আমরা একসময় আগে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম, তখনও সিনেমা তৈরি হতো, এখনও কিন্তু মানুষ সিনেমা হলে গিয়ে অত সিনেমা দেখে না, তারপরেও কিন্তু সিনেমা তৈরি হচ্ছে, কাজেই কি সেটা দেখার মাধ্যম হয়ে গেছে, অনলাইনে দেখার। এখনও সাহিত্য পাঠের বিভিন্ন মাধ্যম হয়ে গেছে, অনলাইনে মানুষ পড়ছে। একসময় হবে যে হয়তো মলাটবদ্ধ বই থাকবে না, তখন আমরা অনলাইনেই পড়তে পারবো। এজন্যই লেখা চলবে, আমৃত্যু লেখা চলবে, শুধু আমার না, যুগ যুগ ধরে কবিগণ লিখেই যাবে। এখন কিন্তু অনেকেই কবিতা লিখছে, আবার আবৃত্তিও করছে, তবে আমরা কিন্তু মানসম্পন্ন কোনো কবিতা আবৃত্তি শুনছি না বা পাচ্ছি না, এটি কেন? আমরা যেমন বর্তমান সময়ে কবিতার রীতিনীতি না জেনেই লিখছি, আবার আমরা আবৃত্তি আর পাঠের মধ্যে পার্থক্যটাও বুঝতে পারছি না। আমরা যেটা পড়ছি, কবিতা পড়ে যাচ্ছি, সেটা আবৃত্তি, আমরা আবৃত্তি বলে চালিয়ে দিচ্ছি, এটা তো আদৌ আবৃত্তি না। আর আমরা সঠিক আবৃত্তি বা সঠিক কবিতাকে মূল্যায়ন করছি না বিধায় আমাদের একজন রাজু আহমেদ আজ আড়ালে, অন্তরালে, একজন প্রকৃত আবৃত্তি শিল্পী হয়েও সে ফোকাসে আসতে পারছে না। কেন? কারণ আমরা কি সঠিকটাকে মূল্যায়ন করতে পারি না? একজন রাজু আহমেদ কি বাংলাদেশের সেরা আবৃত্তিকারদের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমিও রাজু আহমেদের কবিতা শুনি, আমারও ভীষণ ভালো লাগে, আমার মনে হয় তার কবিতা আবৃত্তির মধ্যে অন্যরকম একটি মাত্রা রয়েছে। আরেকটি ব্যাপার হলো বর্তমানে কবি বা লেখক লেখিকা যাই বলি না কেন, তারা লেখালেখির থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকে, এটি কেন আর এটিকে আপনি কীভাবে দেখবেন? বর্তমান সময়টা হয়ে গেছে হচ্ছে ভাইরালের যুগ, সেলিব্রিটি হওয়ার যুগ, তো প্রকৃত মেধা যাচাই না করে আমরা আসলে সেলিব্রিটি হওয়ার জন্য দৌড়াদৌড়ি করি। যখন আমরা সেলিব্রিটি হওয়ার জন্য দৌড়াদৌড়ি করি, তখন তো আমরা মানুষের সামনে চলে আসি, যখন মানুষের সামনে চলে আসি মানে উচ্ছৃঙ্খলভাবে মানুষের সামনে চলে আসি, মানুষ আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো জেনে যায়। আর মানুষ তো সুযোগ নিতে পছন্দ করে, সুযোগ সন্ধানী, তো সেক্ষেত্রে অবশ্যই মানুষ সেক্ষেত্রে আমাদের সুযোগ নেয় এবং আমরা সেই ব্যক্তি জীবন নিয়েই আলোচনায় চলে যাই বেশি, তখন আমাদের মূল যে ফোকাসটা থাকে সাহিত্য বা সঙ্গীত যেটাই বলি সেটা অনেক সময় আড়ালে চলে যায়। আচ্ছা, রকিবুল হাসান নিজেকে কবি হিসেবে 10-এর মধ্যে কত দিবেন? 1ও না, কারণ সাহিত্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম, আমি লিখছি, কবিতার বই বের হয়েছে তার মানে আমি কবি, গীতিকার হিসেবে আমার গান প্রকাশিত হয়েছে তার মানে আমি গীতিকার প্রফেশনালি, কিন্তু সাহিত্যের যে বিশাল সাগর সেই সাগরের কূলেও এখনও যেতে পারি নাই, কারণ সাহিত্য অনেক বড় বিষয়, চর্চার বিষয়, অনেক জানার বিষয়, মানার বিষয়। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সাহিত্যের সাগরের কাছাকাছি যাওয়ার, জানি না জীবন শেষ আয়ুকাল পর্যন্ত আমি সেই অবধি যেতে পারবো না কি না, তবে আমার প্রচেষ্টা থাকবে আমৃত্য। আচ্ছা, এখন আমি আপনাকে কয়েকজন কবির নাম বলবো, আপনি তাদের ব্যাপারে এক কথায় আপনার মনের ভাব প্রকাশ করবেন। প্রথমেই বলবো রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যের অতল সাগর। কাজী নজরুল ইসলাম, সাহিত্যের অতল প্রতিভা। জসীম উদ্দিন, গ্রাম বাংলার কবি। জীবনানন্দ দাস, বাংলা রূপসী বাংলার উপমা দেওয়া কবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেরা উপন্যাসিক। আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো যাওয়ার আগে আপনার কবিতা শুনতে শুনতে যাব, তবে তার আগে আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে নিব। দর্শক, এই ছিল আমাদের বই কথনের আজকের আয়োজন, আবারও আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় নিউজ নাও 24-এর পাশেই থাকবেন। নিউজ নাও 24-কে ধন্যবাদ এমন একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনারা ইতিমধ্যে জানেন যে আমার 2টি বই প্রকাশিত হয়েছে, একটি গোধূলি মায়া গত বইমেলাতে এসেছিল এবং এবারের বইমেলা উপলক্ষে এসেছে সবিসুন্দর তবুও মায়া, বই 2টি মেলাতেই পাবেন। আর আমার কাছ থেকে কবিতা শোনার, আমার কাছ থেকে কবিতা শুনতে চেয়েছে, তো আমি সদ্য রচিত একটা কবিতা পাঠ করব, যেটা আমাদের বনানী কবরস্থান নিয়ে লেখা আর কি। বনানী কবরস্থানে কোটি টাকা দিয়ে কবর কিনতে হবে, তো সেটা
মনে পড়েই আমি আর সেটা মনে করেই আমি আর কি এই কবিতাটি লিখেছি। আমি মানুষের জীবন লিখতে ভালোবাসি, বাস্তবতার কথা লিখতে ভালোবাসি, গণমানুষের কথা লিখতে ভালোবাসি, বিষয়ভিত্তিক লেখা লিখতে ভালোবাসি। এজন্য আমি বিষয়ভিত্তিক একটা কবিতা দিয়েই শেষ করছি। গত 27 তারিখে কবিতাটি লেখা। কবিতাটির নাম হচ্ছে আমার অভিপ্রায়। যে শহরে কোটি টাকার কবর কিনতে হয় সে শহরে আমার দাফন না হোক, আমি আমার মায়ের আঁচল ছায় শেষ ঘুম ঘুমাতে চাই, ঠিক সেখানে যেখানে আমার বেড়ে ওঠা, যে মাটিতে শৈশব কৈশোর যৌবনে ছুটে বেড়ানো, যেখানে আমার মা বাবা ভাই স্বজনেরা থাকে, সবুজ বৃক্ষ ছায় শীতল প্রকৃতি, হোক সেটা লতাপাতা, অযত্নে পড়ে থাকা পতিত জমি, মসজিদ মাদ্রাসা কিংবা বাড়ির আঙিনা, তবুও শান্তিতেই থাকবো। অন্তত আমার কবর সংরক্ষণের জন্য বাৎসরিক অর্থ গুনতে হবে না বংশধরদের। আমি কারো বোঝা হতে চাই না, সেটা মৃত্যুর আগে বা পরে যখনই হোক। তাই যে শহরে কোটি টাকায় কবর কিনতে হয়, অর্থহীন নিশ্চিহ্ন হয়ে যায় শেষ ঠিকানা, সে শহরে আমার দাফন না হোক, আমি কেউ, শেষ বিদায়ে চিরতরে আমাকে গ্রামে দেখে এসো।